আজকে রেসিপির নাম কি আপা? আমি ভেবেছি আজকে একটা খুব স্পেশাল খাবার আমি রান্না করতে চাই, আসলে খুব পারি না, তারপরে চেষ্টা করব। সেটা হলো চিকেন সুবা। আমার একজন খুব ফেভারিট একজন ম্যাডাম আছে, যে আমাকে বললেন যে এই রেসিপিটা কিন্তু হতে পারে, এবং আমি দেখলাম যে রেসিপিটা খুবই হেলদি। আমি শুরু করি তাহলে দেখা যাবে। ঠিক আছে, আমরা একটু দর্শকদেরকে বলে দিচ্ছি কি কি লাগছে আজকে আমাদের। এটা হলো চিকেন কিউব, এটা বোনলেস করা আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, অ্যান্ড এটা হলো লেমন স্লাইস। এরপরে আমি একটু লেমন একটু জুস করে রেখেছি। এটা হলো ওটস, আর এটা হলো টমেটো জাস্ট পিউরি করা আছে, সস বলতে, আর লবণ তো লাগছে, সল্ট তো ডেফিনেটলি লাগবে, আর একটা জিনিস লাগবে সেটা হলো তেল। আর আমাদের কাছে রয়েছে বসুন্ধরার গুঁড়া মশলা, সব কিছুই একদম। তাহলে আপা আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আমরা কতটুকু তেল দিচ্ছি? একটু ভালো পরিমাণ লাগবে, কারণ স্যুপটা একটু বেশি করে বানাবো। আচ্ছা, আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ওকে। তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার আমরা কি দিব? পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজে কিন্তু কিছু নিউট্রিশনাল ভ্যালু আছে, আমরা 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজটাকে জাস্ট আমরা একটু সফট করে নিব, একটু জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তাই না আপা? একদম। যেটা বলছিলাম আপা, যে পেঁয়াজে কিন্তু কিছু গুড নিউট্রিশনাল ব্যাপারও আছে, যে পেঁয়াজ কিন্তু আপনার যে হাড়ের ডেন্সিটিটা এটাও কিন্তু ঘনত্বটা তৈরি করতে কিন্তু পেঁয়াজ খুব ভালো হেল্প করে। এবার আমরা রসুনটা দিয়ে দিতে পারি পেঁয়াজের সঙ্গে, একই সঙ্গে আমাদের ভাজাটা হয়ে যাবে। কতটুকু দিব আপা? অল্প অল্প দিতে হবে, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। আদা কুচিটাও দেওয়া যায়। হ্যাঁ, গার্লিক এবং জিঞ্জার আমরা সমান সমান দিচ্ছি, 1 টিস্পুন করে। রাইট, হ্যাঁ। তারপর ওই টমেটোটা কুচিটা, আচ্ছা আমরা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এখানে 1 কাপের মতো আছে, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, কিউব করে কাটা। একটু যদি সল্ট দিয়ে দেন তাহলে সফট হয়ে যাবে। ওকে, 1/2 টিস্পুন। হ্যাঁ, সল্ট, লবণটা আসলে বরাবরের মতোই স্বাদ মতো, আপনি যতটুকু পরিমাণে রান্না করবেন লবণটা কিন্তু ওরকম বুঝে আপনাকে দিতে হবে। আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা, চিকেন দেখতে পাচ্ছি এখানে কিউব করা আছে, এখানে সম্ভবত 200 গ্রামের মতো চিকেন রয়েছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচটা একটু পরিমাণ মতো, অনেকে স্পাইসটা একটু কম বেশি খায়। 1/2 টিস্পুন যাচ্ছে এখানে, যেহেতু একটু হেলদি হবে আমরা একটু কমই দিব। হ্যাঁ, এখানে একটু ধনে গুঁড়াও লাগবে আমার। ওকে, আমরা একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাও খুব সামান্য যাচ্ছে, একটু মানে কম মশলাতেও যে স্বাস্থ্যকর এবং মজাদার ঝটপট রেসিপি করা যায়, এগুলো কিন্তু আমরা যত পড়াশোনা করছি রান্না নিয়ে বা যত এক্সপেরিমেন্ট করছি তত কিন্তু আমরা জানছি। টমেটো পেস্টটা কিন্তু, ওকে, টমেটো পেস্ট আমরা কতটুকু দিচ্ছি এখানে? টমেটো পেস্টটা একটু বেশিই লাগবে আমার আসলে। আচ্ছা, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমরা, কালারটা একটু ডিফারেন্ট হবে। এখানে কিন্তু আসলে এখন পানি দেওয়ার টাইম হয়ে গেছে। এরপর কি লাগবে? ওটসটা কখন দিব আমরা? ওটসটা একদম সবার লাস্টে। আচ্ছা, লেবুর রস এবং ওটস আমরা, এই দুটো আমরা একদম সবার শেষে দিব। এখন আপনার পানি লাগবে ওই পাশটাতে, আমাদের জগে গরম পানি করা আছে। গরম পানি দিলে হয় কি, খাবারটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে যায় এবং সহজে হয়ে যায়, তাই আমরা অনেক রেসিপিতেই আমরা গরম পানিটা ইউজ করব। একটু ঢেকে দিলে ভালো। হ্যাঁ, বাহ, আমার মনে হচ্ছে চিকেনগুলো বয়েল হয়ে গেছে এবং কালার কম্বিনেশন সব কিছুই কিন্তু একটা পারফেক্ট রেঞ্জে চলে এসেছে। এবার কি করব আমরা? ওটস দিয়ে দেব। ওটস দিই। ওকে, এখানে সম্ভবত 1 কাপ পরিমাণ ওটস রেখেছেন আপনি। ওটসটা পুরোটাই দিতে হবে, তো থিকনেসটা যেন থাকে। বাহ, যেহেতু চিকেন আছে বাচ্চারাও এটা অ্যাপ্লাই করতে পারে, বাচ্চারাও খেতে পারে। আর হয়ে গেছে আপু আমার চিকেন সুরবা, এই হলো আমার রেসিপি। বাহ,